আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এখন যে অফারটা শেয়ার করবো, বাইন্যান্সের অফার, এই অফার থেকে $5 বিএনবি পেয়ে যাবেন ডিরেক্ট স্পট ওয়ালেটে। তো আজকের অফার নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে বাইন্যান্সের অটো ইনভেস্ট যারা করছিলেন তাদেরকে একটা কথা বলতে চাই। বাইন্যান্সের অটো ইনভেস্টের রিওয়ার্ড কিন্তু দিয়ে দিছে, ওকে। এখান থেকে কিভাবে ক্লেম করবেন, অনেকে ক্লেম করতে পারে না বা রিওয়ার্ড সেন্টারই চেনে না, আমি দেখাই দিচ্ছি। এখান থেকে যে ম্যান অ্যাকাউন্ট রয়েছে, ম্যান অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ম্যান অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে রিওয়ার্ড সেন্টার আছে, সিম্পলি রিওয়ার্ড সেন্টারে ক্লিক করে দেবেন, ওকে। রিওয়ার্ড সেন্টারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার রিওয়ার্ডটা দেখাবে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ক্যাশ ভাউচার লেখা রয়েছে 0.40 রুনি, তো এইটা হচ্ছে রিওয়ার্ড, অটো ইনভেস্টের রিওয়ার্ড। তারা $10 দেওয়ার কথা ছিল, বাট জানি না কেন $1 রিওয়ার্ডটা দিয়েছে। তো এখান থেকে যখন আপনার এই যে রিডিম লেখা, এই যে যে ক্যাশ ভাউচারটা থাকবে এটা হচ্ছে হলুদ হয়ে থাকবে, এখান থেকে রিডিম লেখাটাও হলুদ হয়ে থাকবে, ওকে। সিম্পলি রিডিমে ক্লিক করে দিলে তারপর আবারও একটা রিডিম থাকবে, রিডিমে ক্লিক করে দিয়ে তারপর ক্রস করে দেবেন, ওকে। ক্রস করে দিলে কিন্তু আপনার যে স্পট ব্যালেন্স রয়েছে, স্পট ব্যালেন্সে এটা সরাসরি চলে যাবে। তো আজকে যে অফারটা রয়েছে সেই অফার নিয়ে কথা বলবো, বাট তার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেন। আচ্ছা, আজকে যে অফারটা রয়েছে সেই অফারের ব্যানারটা কিন্তু এখনও শো করা নাই, ওকে। যেহেতু অফারটা এই আজকেই স্টার্ট হয়েছে এই কারণে ব্যানারটা শো করা নাই, তো এই ব্যানারটা শো না করলেও কিন্তু আমরা অফারে জয়েন করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু রয়েছে ব্যানারগুলোর নিচে, এই থ্রি লাইন মেনুতে ক্লিক করে দেবো, ওকে। এইখান থেকে আমরা অফারটা পেয়ে যাব। এইখান থেকে আপনারা কী করবেন, এই যে লেটেস্ট অ্যাক্টিভিটিস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই লেটেস্ট অ্যাক্টিভিটিস এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন প্রথম সোয়াপ ফার্মিং গিভওয়ে গেট আপ টু $5 বিএনবি ভাউচার নাও, এইটাতে ক্লিক করে দেবেন, ওকে। তো এইখান থেকে আমাদের সোয়াপ ফার্মিংয়ের মাধ্যমে তাদের প্রমোশনে জয়েন করতে হবে। তো এইখান থেকে আমি প্রথমে দেখাই, এখান থেকে অফারটা স্টার্ট হয়েছে আজকে এবং অফারটা চলবে আগামী 25 তারিখ পর্যন্ত, ওকে। তো এইখান থেকে আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভাউচার গিভওয়ে ফর দ্য ফার্স্ট টাইম সোয়াপ ফার্মিং ইউজার, যারা সোয়াপ ফার্মিং এর আগে করেছে তারা এখান থেকে এলিজেবল হবেন না, ওকে। তো যারা নতুন আছেন, যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বা এর আগে যারা কখনো সোয়াপ ফার্মিং করেননি তারা কিন্তু অফারটার জন্য এলিজেবল হবেন। এবং বলে রাখি আমিও কিন্তু এই অফারের জন্য এলিজেবল হব না, কারণ আমি প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে এই সোয়াপ ফার্মিং করে ফেলছি, ওকে। তো যাই হোক, এখান থেকে নিচে আসে, নিচে আসার পরে তাদের যে রিওয়ার্ড স্ট্রাকচারটা রয়েছে সেটা একটু দেখি। এখান থেকে দেখতে পাচ্ছেন মেইকে ট্রেড উইথ সোয়াপ ফার্মিং ফর দ্য ফার্স্ট টাইম, মানে প্রথমবার সোয়াপ ফার্মিং করলে আপনি $1 পেয়ে যাবেন, ওকে। তারপর মেইকে ট্রেড উইথ সোয়াপ ফার্মিং অন অ্যাটলিস্ট 3 ডিফারেন্ট ডেজ, মানে আপনি যদি 3 দিন এখানে সোয়াপ ফার্মিং করেন তাহলে আরও $1 পেয়ে যাবেন, ওকে। তার মানে $2 কিন্তু এটা 100% হয়ে যাচ্ছে। এরপরে যে তৃতীয় নাম্বারটা রয়েছে মেইকে ট্রেড উইথ সোয়াপ ফার্মিং অ্যান্ড বাই অ্যাটলিস্ট $100 রোথ অফ বিএনবি, মানে আপনি যদি সোয়াপ ফার্মিং থেকে $100 বিএনবি কেনেন সেক্ষেত্রে কিন্তু আরও $1 পেয়ে যাচ্ছেন, ওকে। তো এইটা হয়তো অনেকেই করতে পারবে না, এটা না করতে পারলেও সমস্যা নেই, এখান থেকে কিন্তু আমাদের $2 100% চলে আসবে। আর এই 3 নাম্বারটা যারা করতে পারবে তাদের জন্য এই 4 নাম্বারের সুখবরটা রয়েছে, সেটা হচ্ছে যে এখানে $250 ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে, ওকে। তো $250 ট্রেড ভলিউম হয়তো প্রথম যে যা মানে যাদের অল্প অল্প ডলার আছে তারা হয়তো $250 ট্রেড ভলিউম কমপ্লিট করতে পারবে না, কিন্তু এইখান থেকে এই যে যে প্রথম $1 এবং সেকেন্ড যে $1 এটা কিন্তু পেয়ে যাবো। তো আর যারা এই 3 নাম্বারটা কমপ্লিট করতে পারবে তারা কিন্তু এইটা কমপ্লিট করতে পারবে, ওকে। এটা হচ্ছে $100 বিএনবি যখন আপনি কিনবেন তখন ধরে নেন যে এখানে $100 ট্রেড ভলিউম কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে। তো $100 ট্রেড ভলিউম কমপ্লিট হওয়ার পরে সেইটা যে বিএনবিটা আপনি কিনবেন সেটা আবার পরে সেল করে দিলেন, ওকে। সেল করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার $200 ট্রেড ভলিউম কমপ্লিট হয়ে যাচ্ছে, পরে আর একবার ব্যয় করে নেবেন, ওকে। বাস তাহলে কিন্তু আপনার $250 আপ ট্রেড ভলিউম হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনি এখান থেকে টোটালি $5 বিএনবি পেয়ে যাবেন। তো এখানে আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখান থেকে নিচে চলে আসি, ওকে। এখান থেকে আমি একটু নিচে চলে আসি, এই যে দেখতে পাচ্ছেন ইউজার নিড টু সোয়াপ মিনিমাম অফ $50 ইকুইভ্যালেন্ট ইন টোটাল টু বি এলিজেবল ফর দ্য রিওয়ার্ডস, মানে আপনি যদি ফার্স্ট টাইম সোয়াপ ফার্মিং করেনও, ওকে, তারপরে কিন্তু আপনাকে $50 ট্রেড ভলিউম করতে হবে। আপনার কাছে যদি $1 USDT থাকে বা $1 BUSD থাকে সেইটা দিয়ে আপনি কী করবেন, $1 বিএনবি কিনে নেবেন, ওকে। $1 বিএনবি ওইখান থেকে সোয়াপ করবেন, কীভাবে করবেন আমি দেখাই দেবো। $1 বিএনবি কিনে নেবেন, ওকে, সেইটা আবার সেল করে দেবেন, আবার বাই করবেন, আবার সেল করবেন, আবার বাই করবেন, আবার সেল করবেন, এভাবে টোটালি 50 বার করলে কিন্তু এখান থেকে $50 ভলিউম কমপ্লিট হয়ে যাচ্ছে, তার মানে এখান থেকে $1 হয়ে যাবে, ওকে। তো প্রথম দিন যখন আপনি $50 ভলিউম কমপ্লিট করবেন, পরে কিন্তু পরের দিন, ওকে, পরের দিন কিন্তু আবারও আপনাকে এখানে সোয়াপ ফার্মিং করতে হবে, কিন্তু আপনাকে $50 ভলিউম আর করতে হবে না। $50 ভলিউম আপনাকে 3 দিনের ভিতরে যে কোনো একদিন করলেই হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না, ওকে।
আপনি যদি প্রথম দিন $50 ভলিউম করেন, তাহলে পরে যে দুই দিন থাকবে সে পরের দুই দিন কিন্তু আর $50 ভলিউম করতে হবে না, একদিন করলে হয়ে যাচ্ছে। ওকে, আর যদি প্রথম দিন না করে থাকেন তাহলে পরে যে দুই দিন থাকবে সেই দুই দিনের ভেতরে একদিন $50 ভলিউম কমপ্লিট করলেই হয়ে যাবে। ওকে, তার মানে এখান থেকে আমাদের বেশিরভাগ ইউজাররা $2 পাবে, আর যাদের কাছে বেশি ডলার আছে তারা কিন্তু এই দুইটাও কিন্তু ক্লেম করতে পারবে $5 বিএনবি। এবং আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে টোটালি এখান থেকে 10,000 জনকে দেবে। এখান থেকে প্রমোশন পিরিয়ড আমি দেখা, এই যে দেখতে পাচ্ছেন 10,000 ইলিজিবল পার্টিসিপেন্টস উইল রিসিভ আপ টু $5 রোত অফ বিএনবি ভাউচার। এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যত দ্রুত জয়েন করতে পারবেন তত এখান থেকে আপনার প্রফিটটা আসবে। ওকে, তো এখানে কীভাবে জয়েন করবেন, জয়েন করার জন্য এই পেজেই আসবেন। এই পেজে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হাউ টু পার্টিসিপেট, এই যে ক্লিক টু দ্য জয়েন প্রমোশন বাটন এইখানে ক্লিক করে দেবো, অথবা এই যে ক্লিক হিয়ার টু জয়েন দ্য প্রমোশন এইখানে ক্লিক করে দেবো। ওকে, তো এইখানে আমি ক্লিক করে দিচ্ছি। এইখানে ক্লিক করে দেওয়ার পরে সোয়াপ ফার্মিং যেটা রয়েছে সেইখানে আমরা চলে যাবো। আচ্ছা, এখান থেকে একটু নিচে আসি। আচ্ছা, এখান থেকে এই যে দেখতে পাবেন জয়েন্ট প্রমোশন লেখা থাকবে। ওকে, নিচে না, এখান থেকে উপরে জয়েন্ট প্রমোশন লেখা থাকবে। সিম্পলি কী করবেন, জয়েন্ট প্রমোশন এই অপশনটাতে ক্লিক করে দেবেন। যদিও কিন্তু আমি এটা ইলিজেবল না, আপনাদের দেখানোর জন্য এটা করতেছি। ওকে, এখান থেকে আমি রিওয়ার্ড পাবো না। তো এখান থেকে রেজিস্ট্রেশন সাকসেসফুল এখানে ওকে লেখা রয়েছে, সিম্পলি কী করবো, ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্টার্ট সোয়াপ ফার্মিং লেখা রয়েছে, কী করবো, স্টার্ট সোয়াপ ফার্মিং এই অপশনটাতে ক্লিক করে দেবো। ওকে, এইখান থেকে আমাদের সোয়াপ ফার্মিংয়ের যে পেজ রয়েছে সেইখানে নিয়ে যাবে। তো এইটা কিন্তু অনেকেই ব্যবহার করছেন আমি জানি, ওকে, বাট যারা এখনও ব্যবহার করে নাই তাদের জন্য কিন্তু অফারটা, ওকে, এটা মাথায় রাখবেন। যারা এর আগে ব্যবহার করছেন সোয়াপ ফার্মিং তারা কিন্তু এখানে এলিজিবল হবেন না। তো এইখান থেকে এই যে ইউএসডিটি রয়েছে, যদি আপনার ইউএসডিটি থাকে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউএসডিটিতে যদি করতে যাই তাহলে আমাদের $10 লাগবে। আমরা যদি অন্য কোনো টোকেন ইউজ করি এখান থেকে, এইখান থেকে যদি আমরা রুনি লিখি, এখান থেকে রুনি লিখছি আমরা, আচ্ছা এখান থেকে আমরা রুনি লিখলাম। ওকে, রুনি দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে, রুনি হচ্ছে $1 দিয়ে কিন্তু আপনি করতে পারবেন। এখান থেকে কি করবেন, এইখানে আপনি বিএনবি করে দেবেন। ওকে, এখান থেকে আমি বিএনবি করে দিচ্ছি, এখান থেকে বিএনবি করে দিলাম, দেন এইখান থেকে রুনিটা আমি ম্যাক্স করে দিচ্ছি, এখান থেকে ম্যাক্স করে দিলাম, দেন এইখান থেকে বিএনবি আসবে, তারপর নিচে চলে আসবে। একটু নিচে আসার পরে যে সোয়াপ লেখা থাকবে সিম্পলি সোয়াপে ক্লিক করে দেবো। ওকে, তো এইখানে কিন্তু আমার $1 রুনি আছে, তার মানে কিন্তু আমার $1 ভলিউম কমপ্লিট। ওকে, এখান থেকে আবারও কী করবো, এই যে ব্যাক টু সোয়াপ লেখা রয়েছে সিম্পলি ব্যাক টু সোয়াপ এই অপশনটাতে ক্লিক করবো। ওকে, ব্যাক টু সোয়াপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে বিএনবি আছে। এখন কী করবো, আমি বিএনবিটা এখান থেকে ম্যাক্স করে দেবো। ওকে, ম্যাক্স করে দিয়ে দেন এখান থেকে আমরা রুনি নেব, তাহলে কিন্তু টোটালি এইখানে আমার $1 রুনি ছিল, সেটা আমার বিএনবিতে গেল, এবং টোটালি এখান থেকে বিএনবি আমার মোটামুটি প্রায় $5-6 মতো হয়ে গেছে। তো এই $5-6 বা $4-5 যে বিএনবি থাকবে সেইটা যখন আবার সোয়াপ করবো তখন কিন্তু আরও $5 বা $6 ভলিউম কমপ্লিট হয়ে যাবে। ওকে, এটা মাথায় রাখবেন। তো এখান থেকে আবার যেটা রয়েছে সোয়াপ লেখা রয়েছে, আমরা সোয়াপে ক্লিক করে দিচ্ছি। ওকে, সোয়াপে ক্লিক করে দিলে কিন্তু আমাদের $6-7 ভলিউম হয়ে গেল। এখানে ব্যাক করে আসলাম, ব্যাক করে আসার পর আবারও এখান থেকে কী করবো, উপরে রুনি আছে না উপরে, তাহলে আমরা কী করবো, 0.40 রুনি করবো এখান থেকে। আচ্ছা, রুনিটাকে সবগুলো আমি এখানে ম্যাক্স করে দিচ্ছি, ম্যাক্স করে দেওয়ার পর এখান থেকে বিএনবি আসবে, এখানে সোয়াপ লেখা আছে সোয়াপে ক্লিক করে দিচ্ছি। ওকে, তাহলে টোটালি কিন্তু এখানে সোয়াপটা হয়ে গেল। এখানে আমাদের কী হলো, টোটালি কিন্তু আমি মোটামুটি এই যে বিএনবি ছিল প্রায় $5, এখানে $1 রুনি, তার মানে এখানে $14-15 ভলিউম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদিও আমি পাবো না, জাস্ট আপনাদের দেখানোর জন্য বললাম, $15 ভলিউম কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো এভাবে কিন্তু আপনি প্রথম দিন এই $50 ভলিউমটা করে নেবেন। পরের দিন আবারও ওই জয়েন্ট প্রমোশন থেকে এসে আবারও সিম্পলভাবে যে কোনো অল্প একটু টোকেন দিয়ে আপনি বিএনবির সাথে এটাকে সোয়াপ ফার্মিং করে নেবেন। ওকে, পরে আবার তিন নম্বর দিন যেটা থাকবে তৃতীয় দিন, সেখানে এসে অল্প একটু টোকেন দিয়ে এখানে সোয়াপটা করে নেবেন, তাহলে কিন্তু আপনি $2-2 জন্য এলিজেবল হয়ে যাবেন। তো আশা করছি বুঝাইতে পারছি, আর যারা এর আগে সোয়াপ করছেন তারা কিন্তু এটার জন্য এলিজেবল হবেন না, আর যারা এর আগে কখনোই সোয়াপ ফার্মিংটা ব্যবহার করেননি তারা কিন্তু এটার জন্য এলিজেবল হবেন। এবং আরও একটা যে ক্রাইটেরিয়া রয়েছে, অবশ্যই কিন্তু $50 ভলিউম কমপ্লিট করতে হবে। আমি যেভাবে দেখালাম এখান থেকে $5-6 দিয়ে আপনি একবার এটা করবেন আর একবার এটা করবেন, একবার এটা বাই করবেন একবার এটা সেল করে দেবেন। ওকে, তাহলে কিন্তু এখানে $50 ভলিউম কমপ্লিট হয়ে যাবে। এভাবে আপনি প্রথম দিন করবেন $50 ভলিউম, পরের দিন এসে আবার $1 দিয়ে এইখানে সোয়াপ করবেন, তার পরের দিন এসে আরও $1 সোয়াপ করে নেবেন, তাহলে কিন্তু $2-2 জন্য আমরা কিন্তু এলিজেবল হয়ে যাব। আর যাদের কাছে বেশি ডলার থাকবে তারা $100 দিয়ে এখান থেকে, সাপোজ এখান থেকে রুনি $100 থাকলো, এই রুনি $100 দিয়ে আপনি বিএনবি কিনে নিলেন। ওকে, তাহলে কিন্তু আপনারা যে 3 নম্বর যে ক্রাইটেরিয়া রয়েছে সেটাও কিন্তু ফুলফিল করতে পারবেন, আর ওইটা যদি ফুলফিল করতে পারেন তাহলে যে 4 নম্বর যে ক্রাইটেরিয়া রয়েছে ওইটাও কিন্তু আপনাদের খুব সহজেই করতে পারবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।